नमस्कार बंधुरा आपनारा देखछेन एसपी लाभ स्टूडियो आमी आपनादेर साथे आछि सुशांत। आज आमी आपनादेर एकटी सुंदर स्टोरी शोनाबो जे स्टोरीटा थेके आपनारा जीवनेर अनेक किछु शिखते पारबेन। आमरा अनेक समय कि करी जे समस्त सिनियर सिटीजन जारा बुड़ो व्यक्ति तादेरके आमरा इगनोर करी। आमरा भाबी जे तारा किछु जाने ना, जा जानी आमराई, शुधुमात्र आमराई भालो बुझी, किन्तु एरकमटा एक्चुअली ना। एकबार एक राज्ये राजा घोषणा करेछिलो जे आमी आमार मेयेर साथे जार बिये देबो ताके किछु शर्त मानते हबे। तो एक राजकुमार ठीक करलो जे आमी राजकुमारीके बिये करबो। राजा महाशय घोषणा करलेन जे आमार मेयेर बियेते, अर्थात आमी जखन आमार मेयेर जे छेलेटार साथे बिये देबो सेई बाड़िते छेलेर बाड़ि थेके कोनो बुड़ो व्यक्ति आसा चलबे ना। एरकम कथा ठीक हलो। एरपरे जखन बियेर दिन आसलो तखन छेलेर बाड़िते सेरकमई आयोजन करा हलो जाते कोनो बुड़ो व्यक्ति ना जाय। किन्तु एकजन बुड़ो दादू छिलो, से किछुतेई मानलो ना, से जाबेई। এবার সেই বুড়োকে কিছুতেই মানানো যাচ্ছিল না যে আপনি বিয়ে বাড়িতে যাবেন না। যখন দেখা গেল যে বুড়োর মাথায় ক্যারেং আছে, বুড়ো কিছুতেই মানবে না, তখন প্ল্যান করা হলো যে বুড়োকে গাড়ির ডিকি করে নিয়ে যাওয়া হবে। এবার বিয়ের দিন আসলো, বিয়ে বাড়িতে বুড়োকে গাড়ির ডিকি করে নিয়ে যাওয়া হলো, সমস্ত বরযাত্রী রেডি। তখন ঠিক কনের বাবা আবার বলল যে বিয়ে হতে পারে কিন্তু একটা শর্ত। শর্ত কি? আমাদের পাশের গ্রামে একটা নদী যাচ্ছে, ওই নদীতে জল বয়, কিন্তু ওই নদীতে জলের পরিবর্তে যদি দুধ বওয়াতে পারে তাহলে আমার মেয়ের সাথে আমি বিয়ে দেব। তো এবার এটা তো ইম্পসিবল, সবাই ভাবলো এটা তো হতেই পারে না, নদীতে জল বইবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখানে দুধ কীভাবে বওয়ানো যেতে পারে? তো সব বরযাত্রী বাড়ি যাওয়ার জন্য রেডি হলো এবং বাড়ি যেতে লাগলো। তখন ভাবা গেল যে বিয়ে যখন হচ্ছেই না তখন বুড়োকে গাড়ির ডিকিতে রেখে ফালতু ফালতু মেরে তো কোনো লাভ নেই, বুড়োকে বের করে দেওয়া হোক। বুড়োকে বের করে দেওয়া হলো। বুড়ো জিজ্ঞাসা করলো কী হয়েছে এখানে? তখন বুড়োকে বলা হলো যে বিয়ে হবে না। বুড়ো জিজ্ঞাসা করলো কেন? বলা হলো যে মহারাজ যেরকম শর্ত রেখেছেন যে পাশের গ্রামে নদী যাচ্ছে, সেই নদীতে জলের পরিবর্তে দুধ বওয়াতে হবে। তখন বুড়ো বলল এরকম ছোট ছোট ব্যাপারে কি কেউ বিয়ে বাড়ি ভেঙে দেয়? কে এসেছে রাজার কাছ থেকে খবর নিয়ে? তখন বুড়োকে বলা হলো যে এই ব্যক্তিটি। তখন বুড়ো ওই ব্যক্তিটিকে বললেন যে যান আপনি রাজামশাইকে গিয়ে বলুন যে আমরা দুধের ব্যবস্থা করে নিয়েছি, আপনি শুধু নদীর জলটা খালি করে দিন। তো এই কথাটা রাজা শোনার পরে বলল খোঁজ নিয়ে দেখো পাক্কা কোনো বুড়ো ব্যক্তি এসেছে, কারণ এগুলো হচ্ছে পাকা মাথা ছাড়া বেরোতে পারে না। অর্থাৎ বন্ধুরা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে সিনিয়র মানুষদের, বয়স্ক মানুষদের বা যাদের অভিজ্ঞতা জীবনে অনেক বেশি তাদের অনেক অনেক ভূমিকা থাকে আমাদের জীবনে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, গুড বাই।